আমাদের শরীর রোগ জীবাণু প্রতিরোধ করে শরীরের এই প্রতিরক্ষামূলক ব্যবস্থার ত্রুটি হলো অ্যালার্জি যার অ্যালার্জি আছে তার শরীর রোগ জীবাণুর পাশাপাশি ক্ষতিকর নয় এমন বস্তুকেও ক্ষতিকর মনে করে তার বিরুদ্ধেও প্রতিরোধ গড়ে তোলে ক্ষতিকর নয় এমন সব বস্তুর প্রতি শরীরের এই অস্বাভাবিক প্রতিক্রিয়াকে অ্যালার্জি বলা হয় এ কারণে অন্যদের জন্য ক্ষতিকর না হলেও অ্যালার্জি আছে এমন ব্যক্তির কাছে ইলিশ মাছ চিংড়ি মাছ কিংবা গরুর গোস্ত ক্ষতিকর অ্যালার্জির লক্ষণ এক একজনের কাছে অ্যালার্জির লক্ষণ এক এক রকম তবে সাধারণ লক্ষণগুলোর মধ্যে আসে চোখ ও ত্বক চুলকানো হাসি বরাট নাক গলা শক্ত হয়ে যাওয়া শ্বাস নিতে কষ্ট হওয়া বমি হওয়া রক্তচাপ কমে যাওয়া মাথা গোড়া এমনকি মূর্ছা যাওয়া অ্যালার্জি থেকে বাঁচবেন যেভাবে অ্যালার্জি কখনও পুরোপুরি দূর করা যায় না তবে এর প্রকোপ কমানো যায় যে বস্তুতে অ্যালার্জি আছে তার থেকে একশো হাত দূরে থাকলেই অ্যালার্জি মুক্ত থাকা সম্ভব রোগী বেদে এক একজনের এক এক বস্তুতে অ্যালার্জি থাকতে পারে ধরুন কারো রেশমি কাপড়ে অ্যালার্জি তিনি রেশমি কাপড় পরবেন না যার মাছে অ্যালার্জি তিনি চিংড়ি মাছ খাবেন না কোন কোন বস্তুতে অ্যালার্জি সেটা রোগীকে মনে রাখতে হবে এবং সেগুলো এড়িয়ে চলতে হবে তবে অ্যালার্জির হাত থেকে বেঁচে থাকা সম্ভব কারো কারো নাকে অ্যালার্জি আবার কারো মুখে কারো ত্বকে আবার কারো সমস্ত শরীরে অ্যালার্জি হয় আমরা কিন্তু প্রাকৃতিকভাবেই বিভিন্ন উপায়ে এই অ্যালার্জিগুলো দূর করতে পারি তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে গরোয়া উপায়ে ত্বকের অ্যালার্জি দূর করা যায় টোটকা নাম্বার এক টিটি অয়েল ত্বকের অ্যালার্জিতে টিটি অয়েল দারুণ কাজ করে এতে অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি অ্যান্টিআইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা অনেক ত্বকের অ্যালার্জি থেকে মুক্তি দেয় ত্বকের লাল সেবাব এবং চুলকানি থেকে মুক্তি পেতে টিটি অয়েল একটি দুর্দান্ত বিকল্প টোটকা নাম্বার দুই সিডার ভিনেগার সিডার ভিনেগার সাধারণত ওজন র্যাস এবং হজমজনিত সমস্যা দূর করতে ব্যবহার করা হয় তেমনটা নয় তবে ওজন র্যাস করা বা ডায়রিয়াস নিরাময়ের জন্য এটি কেবল দুর্দান্ত স্কিন কেয়ার এজেন্টই নয় এটিতে অ্যাসিটিক অ্যাসিড রয়েছে যা ত্বকে চুলকানি এবং অ্যালার্জির প্রভাব কমায় তবে সংবেদনশীল ত্বকে এর ব্যবহার ঠিক নয় এক কাপ গরম পানিতে এক টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে নিন এবার তুলার সাহায্যে কার্যকর জায়গায় এই মিশ্রণটি লাগান এবার এটি শুকিয়ে গেলে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন ত্বকের অ্যালার্জি থেকে মুক্তি পেতে আপনি দিনে অন্তত দুইবার এটি ব্যবহার করতে পারেন টোটকা নাম্বার তিন নারকেল তেল নারকেল তেল স্কিন কেয়ারের জন্য সেরা এটিতে ময়েশ্চারাইজিং রয়েছে যা অ্যালার্জির ক্ষেত্রে ত্বককে সুরক্ষা দেয় শুধু তাই নয় নারকেল তেল অ্যালার্জির কারণে চুলকানিও কমায় একটি বাটিতে সামান্য নারকেল তেল নিন এবং পাঁচ সেকেন্ডের জন্য গরম করুন তারপরে আপনি যেখানে অ্যালার্জির লক্ষণ দেখছেন সেই জায়গায় এই গরম তেলটি প্রয়োগ করুন মনে রাখবেন অ্যালার্জির জায়গায় রেখে দিন মেসাজ করবেন না এক ঘন্টা রেখে দিন তিন থেকে চার ঘন্টা পর পর নারকেল তেল ব্যবহার করতে পারেন এটি ত্বকের অ্যালার্জি উপশম করবে টোটকা নাম্বার চার অ্যালোভেরা জেল অ্যালোভেরার ঔষধি গুণাগুণ সম্পর্কে আমরা সবাই অবগত অ্যালোভেরা বিভিন্নভাবে ব্যবহৃত হয় কিছু লোক এটি রস হিসেবে ব্যবহার করে এটি ত্বকের অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার সেরা উপায় অ্যালার্জির কারণে যদি আপনার ত্বকের চুলকানি এবং শুকনো সমস্যা হয় তবে অ্যালোভেরার ঔষধি গুণগুলির জন্য দ্রুত জ্বালা এবং চুলকানি থেকে মুক্তি দেয় চুলকানি থেকে মুক্তি পেতে প্রথমে কিছুটা তাজা অ্যালোভেরা নিয়ে ত্বকে লাগান আপনার যদি অ্যালোভেরা না থাকে তবে আপনি অ্যালোভেরা জেলটি ব্যবহার করতে পারেন অ্যালোভেরা জেলটি তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য রেখে দিন চুলকানি এবং জ্বলন্ত সমস্যা কিছু দিনের মধ্যে মুক্তি পাবে শেষ টোটকা বেকিং সোডা ত্বকের অ্যালার্জি থেকে মুক্তি পেতে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন বেকিং সোডা রান্নাঘরের এমন একটি জিনিস যা ত্বকের অনেক সমস্যা দূর করে আপনি যদি ত্বকের অ্যালার্জিজনিত সমস্যায় ভুগতে থাকেন তবে আপনি বেকিং সোডাও ব্যবহার করতে পারেন তবে এটি ব্যবহার করার সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা দরকার এটি ত্বকে পিএস ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে কীভাবে ব্যবহার করবেন ত্বকে বেকিং সোডা ব্যবহার করতে প্রথমে এক চামচ বেকিং সোডা নিন এবং এতে সামান্য পানি যোগ করুন এখন একটি মসৃণ পেস্ট তৈরি করুন এবং এটি অ্যালার্জির জায়গায় লাগান এটি দশ মিনিট পর দুয়ে ফেলুন অ্যালার্জি থেকে মুক্তি পেতে আপনি এটি দিনে তিন থেকে চারবার ব্যবহার করতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম